বাসখালীতে মাদ্রাসা ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় মাহমুদুর রহমান হায়দার নামে এক রাজমিস্ত্রিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত গতকাল চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একের বিচারক রহমান খান আদেশ দেন রাষ্ট্রপক্ষের জেসমিন আক্তার জানান প্রমাণিত হওয়ায় মাহমুদুরকে দায়ে বছর এবং ধর্ষণের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত সেই সাথে দুই ধারাতে বিশ হাজার টাকা করে মোট চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় দুই হাজার ষোলো সালে চট্টগ্রামের কালুরঘাট হামিদচর এলাকা থেকে ধর্ষণ ও অপহরণের দায়ে মাহমুদুরকে গ্রেফতার estar com a polícia.